শিক্ষা এবং সরকারি চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য 10% সংরক্ষণের সংবিধান সংশোধনীকে বৈধ ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে 103তম সংবিধান সংশোধনীকে বৈধ ঘোষণা করল। গত সেপ্টেম্বর মাসে শুনানি শেষ হওয়ার পর রায় ঘোষণা স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। শেষ পর্যন্ত আজ এই ঐতিহাসিক রায়ে ঘোষণা করল। সাংবিধানিক বেঞ্চের 5 জনের মধ্যে 3 জন বিচারপতি মনে করছেন এই 103তম সংশোধন সংবিধানের মূল ভাবনার পরিপন্থী নয়। 2019 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে এই সংশোধন নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে বিজেপির পরাজয়ের পরে আর্থিকভাবে অনগ্রসরদের সংরক্ষণের সিদ্ধান্ত কার্যকর করেছিল সরকার। মোদি সরকার এই সংশোধনী নিয়ে আসার পর পরেই সুপ্রিম কোর্টের মামলা দায়ের হয়। ফলে সুপ্রিম কোর্টের এই রায় কেন্দ্রীয় সরকারের কাছে বড় জয়। Bureau Report, Voice 18.